স্বপ্ন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমরা তো ওল্ড দীঘায় রয়েছি, আজকে আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় এসেছি। তো এই যে মা, আর বাকিরা সবাই আসছে। বড় মাসি, মাসি বিজয় মেশো, রোদ লাগছে, প্রচন্ড রোদ। সত্যি এতদিন দীঘার ওয়েদারটা যা ছিল আজকে তার পুরো অপোজিট, বাজে বাজে, সত্যি বাজে, বিশাল রোদ, বিশাল বিভৎস রোদ, একদম তাকানো যাচ্ছে না। আর বাবু আর বড় মেশো আসেনি, আমরা তিন চারজন পাঁচজন এসেছি। বেশি ঝাল দেবে না। হ্যাঁ মাসির, আমরা তো ঝাল খাই, আমি আর মেশো ঝাল খাই। পা জ্বলে যাচ্ছে খুব রোদ। এই কদিন কি সুন্দর ওয়েদার ছিল, আজকে বিশাল রোদ। হ্যাঁ আমাদের অনেক সমস্যা হয়েছে বৃষ্টিতে। আমরা মাখা রেডি, যে আমি আর মেশা আমরা মাখা নিলাম। সত্যিও সাহস করে মারা তো নেবে গেছে, ও না দাঁড়িয়ে আছে। আমরাটা দেখে আর লোক সামলাতে পারছি না, কখন খাব কখন খাব। বুঝা মেশো, শোন না ভিডিও ভিডিও মেশো, মজা সেই মজা, মজাই মজা, সেই মজা হচ্ছে সেই খেলে। মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিল কিন্তু আবার হয়েছে। নিউ দীঘা বিভিন্ন রকমের রাইড না, ফোনটা নিয়েই নামবো না, ফোন কিনে আমি বসবো না, নামিস না। তবে ওল্ড দীঘা চলো, বিশাল রোদ, একটু ঠান্ডা না খেলে হবে না, তো এই এখন একটু ঠান্ডা খাবো। তো এই যে গোলা, হ্যাঁ তুলছি, তোমার নাম বলো, প্রশান্ত, এটা হাই করো ডিউটিতে যাবে। তো এটা ওল্ড দীঘা, খুব সুন্দর গোলা বানায়। আমরা চারদিন ধরে এখানে রয়েছি, চারদিন ধরে এখানেই গোলা খাচ্ছি। তো গোলাটা বানানো দেখাচ্ছি, বরফ দিয়েছে।
একটু বড় দিন একটু গায়ে লাগাচ্ছি। বিশাল বিশাল গরম আজকে, হ্যাঁ বিশাল রোদ। এই কয়েকদিন ওয়েদার বেশ ভালো ছিল। গোলা রেডি, তুমি দুটো নিয়ে নাও, আমি একটা নিয়ে নিই। গোলা রেডি, বাকিটা আমি বলছি, গোলাগুলোকে এদের পৌঁছে দিই। আমারটা ধরো, আমি তো দিয়ে আসি। গোলা রেডি, এই যে সবাই গোলা খাতে লাইন দিয়ে। গোলাটা দারুণ বানায়, আর দিন ধরে দিনে রাতে যখনই বিচে আসি তখনই ওই ভাইয়ের কাছ থেকেই গোলাটা খাই। গোলার ভাই প্রশান্ত ভাই তো ওল্ড দীঘাতে একদম সি বিচের পাশেই লেফট সাইডে খুব ভালো গোলা বানায়। আমরা চার দিন ধরে আছি দিনে রাতে এখান থেকেই গোলা খেয়ে যাচ্ছি। এটা হাই করো। তো যারা এখানে আসবে আর আমার ভিডিও দেখবে তারা এখান থেকে অবশ্যই গোলা খাবে। খুব খুব ভালো গোলা বানায়, একদম সি বিচের উল্টো দিকেই। এই যে জায়গাটা দেখিয়ে দিলাম, আর এই যে সি বিচ, আর এর একদম অপোজিটেই ওই ভাই বসে। তো খুব ভালো গোলা বানায়, তো এখান থেকে এভাবেই গোলা খেয়ে। কোনো গোলা খাওয়া শেষ হয়নি আমার, কিন্তু মা মাসিদের গোলা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমার কুলফি খাবে। এই যে দাদু কুলফি বানাচ্ছে, সেই কুলফি দাদুর কুলফি, হেভি ভালো। তো এবার এই কুলফি আমি এখনো গোলাটা খেয়ে উঠতে পারিনি, গোলাটা আমাকে খেয়ে নি, এবার কুলফিটা খেতে হবে আমার। ওদের সবার এই যে কুলফি নিয়ে, কুলফি প্রায় শেষও হয়ে গেছে। বাবা সবাই অন্যের দিকে তাকিয়ে না খেয়ে করতে করতে কিভাবে খাচ্ছে। তারপরে আমার কুলফি খাওয়া হচ্ছে, আমি কুলফি খাবো, এই যে মেশো, মেশোরটাও শেষ হয়ে। সব কমপ্লিট, এবার এই কুলফিটা খেয়ে নি, খেয়ে এবার রুমের দিকে যাবো। রাস্তায় কিছু পাবো কি পাবো না, বলে সেটাও খাবো। আর যে বিশাল রান্না বান্নার আয়োজন আজকে, এই সরি সরি চিংড়ি কাঁকড়া তোপসে লোটে এইগুলো হয়েছে, তো সেগুলো গিয়ে একবার করে দেখিয়ে দেবো। তো এখন তো এখনকার জন্য বাই, টাটা করো, টাটা। খাবো না আইসক্রিমটা, খেয়ে নিয়েছে বিস্কুটটা খাবে না। আমিও তাই করি, আইসক্রিমটা খেয়ে বিস্কুটটা ভালো লাগে না। তাহলে আই হোক টাটা, এখন বাই।